বিকেলের নাস্তায় চাউমিন কিংবা নুডলস আমরা বাঙালিরা প্রত্যেকেই খুব পছন্দ করি, আর ঝটপট খুব সহজেই এখন শীতের যে সবজিগুলো আছে তা দিয়ে কিভাবে খুব সহজেই নুডলস বানানো যায় সেটাই আপনাদের আজকে শেয়ার করব। আমি নুডলস গুলো সিদ্ধ করার আগে কিছু ফুলকপি কেটে নিয়েছিলাম, সেগুলো আগে সিদ্ধ দিয়ে দিয়েছি। নুডলস আর ফুলকপিগুলো প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে সিদ্ধ করে নিলেই মোটামুটি সেদ্ধ হয়ে গেল। নুডলস আমরা সবাই রান্না করি, তবে আজকে আমি আপনাদের সবজি দিয়ে একটুখানি মাংসের কিমা দিয়ে কিভাবে নুডলস বানানো যায় সেটাই আমি শেয়ার করব। আর কয়েক পিস মটরশুঁটি আমি ছিলে নিয়েছিলাম, মটরশুঁটি খেলে কিন্তু ভালোই লাগে, আর আমার বাচ্চারা এমনি মটরশুঁটি খেতে চায় না, যার কারণে ভাবলাম যে একটু মটরশুঁটি কুচিয়ে দিয়ে দেই। আর এখানে আমি একটুখানি মাংসের কিমা রেখে দিয়েছি, আর ক্যাপসিকাম ছিল, সে ক্যাপসিকাম আর পেঁয়াজ করি। পেঁয়াজের দিনে দিনে যে দাম বাড়তেছে তাতে দ্রব্যমূল্যের যে কী অবস্থা হাল হবে, সামনের মাসেই রোজা, জানি না কী খাবো আর কী করবো। আর যাই হোক, এই যে আমি একটুখানি মাংসের কিমা দিয়ে নিয়েছি, চিকেনের যে ব্রেস্ট পিস থাকে সেটা আমি সবসময় কিন্তু আলাদা করে রাখি, যাতে করে বাচ্চাদের বিকেলের নাস্তায় দিতে পারি, কারণ ডিম আজকাল মেয়েরা বেশি খাইতে চায় না, আর এখন ডিমের দামটাও একটু বেশি। তার চাইতে মনে হয় আমার যে একটা চিকেন যদি এনে সুন্দর করে প্রসেস করে রাখি, তাতে আমার মেয়েদের প্রায় 15 দিনের নাস্তার আর যে সাথে দিতে বাচ্চারাও খেতে পছন্দ করে, আর জিনিসটা অন্যরকমও হয়। ডিম তো বাচ্চারা খাইতে চায় না, বিশেষ করে আমার ছোটো মেয়ে তো ডিম খেতেই চায় না। আর এখানে আমি ইদানিং একটু ধনে গুঁড়ো অ্যাড করি, কারণ ধনে গুঁড়োটা দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে, আর অন্য মশলার যে আসতে গন্ধটা কিংবা চিকেন কিংবা মুরগি কিংবা আপনার ডিমের সেগুলো বেশি একটা আসে না। আর নুডলসটা আমি সিদ্ধ করে একটুখানি ঠান্ডা পানি দিয়ে পাশে রেখে দিয়েছিলাম, ঠান্ডা পানি ছিটা দিয়ে, তারপরে এই যে নুডলসটা আস্তে আস্তে দিয়ে দিলাম, ব্যাস আমার মোটামুটি এখন মিক্স করে আপনি চাউমিন কিংবা নুডলস যত হালকা হিটে সুন্দর করে নাড়বেন এর স্বাদ কিন্তু আস্তে আস্তে ততই বাড়বে। এটা একটা বড় টিপস, আর আপনারা এই টিপসটা অনেকেই আমরা জানি, আবার অনেকেই জানি না, যারা নতুন আছি তাদের জন্য এই টিপসটা অবশ্যই ফলো করবেন। হাই হিটে কখনোই নুডলস রান্না করতে যাবে না, যখন নুডলস আপনি দিয়ে দেবেন তখন নুডলসের যে চালটা থাকে সেটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন এক থার্সে, আর একেবারে কমিয়ে দিলে কিন্তু আবার সমস্যা, মোটামুটি মিডিয়াম লো হিটে দিলেই হবে। আর এদিকে নুডলসের মশলাটাও দিয়ে দিয়েছি, যেটা প্যাকেট মশলা ছিল, আমি আজকে কোকোলা নুডলসের একটা প্যাকেট রান্না করেছি। আর সবজিগুলো তো দেখতেই পেলেন যে আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, আর শেষ পাতে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আমি, ধনে পাতা আমার ভীষণ পছন্দের, তাই ধনে পাতাটা আমি অ্যাড করে দিছি। আর এই সবজি কিন্তু সবই দেখা যাবে যে আমার খাওয়া হয়েছে, কারণ বাচ্চারা তো সবজি খায় না, তবে সবজির যে একটা ফ্লেভার কিংবা একটা গন্ধ সেটা কিন্তু বাচ্চারা ঠিকই পাবে, আর বাচ্চাদের সে পুষ্টিগুণটাও তারা যাবে, যার কারণে স্বাস্থ্যসম্মত উপায়ে চাউমিন বা নুডলস যাই বলেন না কেন আমার কাছে মনে হয় একই রকম। তবে চাউমিনটা আর একটু মোটা হয়, আর একটু ভারী হয়, আর একটুখানি গ্রেভি করে রান্না করলে ভালো লাগে, আর নুডলসটা সেদ্ধ করে মোটামুটি রান্না করলেই হয়ে গেল। আর এই যে দেখেন আমার মেয়ে একা একা নুডলস খাচ্ছে, আর নুডলস রান্নাটা কেমন হলো জানাবেন, আমার কাছে বেশ ভালোই লাগছে। আমার নুডলসটা আমি বেড়ে নিছি আমার প্লেটে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।